মরতেছি যখন মরতে যখন হবেই লড়াই করে মরতে হবে যারা আঘাত করতে আসবে ওদেরকেও পাল্টা আঘাত করতে হবে প্রয়োজন জনগণ সরে গেছে শেখ হাসিনার কাছ থেকে বলেছেন রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন জনগণ সরে গেছে শেখ হাসিনার কাছ থেকে তাই তিনি সন্ত্রাসীদের উপর নির্ভর করে দেশ চালাতে যাচ্ছেন বিভিন্ন জনসভায় জনগণ সমর্থন দিয়েছে নির্দলীয় সরকারের পক্ষে আজকে যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রত্যেকটি ক্ষেত্রে সরকারের ব্যর্থতা এর প্রতিবাদে মানুষ সংহতি জানিয়েছে বিভাগীয় সমাবেশগুলোতে তাই তারা ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে বুধবার সন্ধ্যায় তিনি মাগুরা 250 হাসপাতালে চিকিৎসাধীন যুবদল কর্মী ইউনুস এবং রেজাউলকে দেখতে গিয়ে এসব কথা বলেন 22 অক্টোবর বিভাগীয় সমাবেশে মাগুরা থেকে খুলনা যাওয়ার সময় তারা হামলার শিকার হন এই হামলার জন্য তিনি সরকারি দলের কর্মীদের দায়ী করে বক্তব্য রাখেন রুহুল কবির রিজভি বলেন খুলনা সহ দেশের বিভিন্ন বিভাগে বিএনপি সমাবেশ হয়েছে শান্তিপূর্ণ এসব সমাবেশ করার অধিকার সংবিধান আমাদের দিয়েছে অথচ সরকার পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী এবং তার দলীয় পেটোয়া বাহিনী দিয়ে আমাদের উপর হামলা চালিয়েছে পথে পথে নানা বাধার সৃষ্টি করেছে তারপরে মানুষ নানা উপায়ে স্বতঃস্ফূর্তভাবে যে সেসব সমাবেশে পৌঁছে সংহতি জানিয়েছে এই সরকারের প্রতি জনগণের সমর্থন নেই তারা আজ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে তাই তারা জনগণের উপর হামলা চালাচ্ছে বিএনপি নেতা রুহুল কবির রিজভি খুলনার বিভাগীয় জনসমাবেশে অংশ নিতে গিয়ে আহত পার্শ্ববর্তী বিভিন্ন জেলার দলীয় নেতাকর্মীদের খোঁজখবর নিতে বিভিন্ন হাসপাতালে যান তারই অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় মাগুরাতে আগমন মাগুরা হাসপাতালে এই সময় মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ সদস্য সচিব আক্তার হোসেন সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এদিকে 7 নভেম্বর উপলক্ষে বিএনপির একদিনের কর্মসূচি 7ই নভেম্বর ঘিরে বিপ্লব ও সংহতি দিবস পালনে একদিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এই কর্মসূচি ঘোষণা করেন তিনি বলেন বর্তমানে একটি অস্বস্তিকর কঠিন পরিস্থিতিতে 7 নভেম্বর দেশের মানুষের জন্য অত্যন্ত জরুরি এই চেতনার মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করে বাংলাদেশকে মুক্ত করতে হবে প্রতিটি মানুষের কাছে আমরা আহ্বান জানাই সব পেশার মানুষকে আহ্বান জানাই আজকে আসুন আমাদের প্রিয় বাংলাদেশকে আবার রক্ষা করার জন্য আবার মুক্ত করার জন্য আমাদেরকে স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমরা আরও শক্তি সঞ্চয় করে এদেরকে পরাজিত করি এটাই হবে 7 নভেম্বরের প্রতি সবচেয়ে বড় সম্মান ও শ্রদ্ধা জানানো সেদিন ভোরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে পরে বেলা 11টায় শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করবেন দলটির শীর্ষ নেতারা 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর সেনাপ্রধানের দায়িত্বে আসেন জিয়াউর রহমান এরপর মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার খালেদ মোশারফের নেতৃত্বে সেনাবাহিনীতে অভ্যুত্থান হয় জিয়া হন গৃহবন্দী 7 নভেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলের সঙ্গে যুক্ত মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কর্নেল তাহারের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানে আটকা অবস্থা থেকে মুক্ত হন জিয়া এর মধ্য দিয়ে তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন পরে দেশের প্রথম সামরিক আইন প্রশাসক হিসেবে দায়িত্ব নেন জিয়া মুক্ত হওয়ার পর সামরিক আদালতের কথিত বিচারে তাহেরকে ফাঁসিতে ঝুলানো হয় খালেদ মুশারফ ও তার সঙ্গী মেজর হায়দার সহ অনেককে হত্যা করা হয় যাদের অধিকাংশই ছিলেন মুক্তিযোদ্ধা বিএনপি এই দিনকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস এবং জাসদ সিপাহী জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালন করে দিবসটি উপলক্ষে বিএনপির পক্ষে পোস্টার প্রকাশ করা হয়েছে এবং জাতীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে বলে দলটির নেতারা জানিয়েছেন সারা দেশে জেলা মহানগর উপজেলা পর্যায়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব এদিকে বিএনপির পেছনে মানুষ আছে আওয়ামী লীগের নেই বলেছেন মান্না সম্প্রতি আওয়ামী লীগের সমাবেশগুলোই লোকসমাগম হয়নি মন্তব্য করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন আমি বিএনপি না করলেও বিএনপির সমাবেশে আমি আনন্দিত বিএনপি দেখিয়েছে মানুষ তাদের পেছনে আছে আওয়ামী লীগের পেছনে নেই বিএনপির সমাবেশে মানুষ আসা বন্ধ হয় না উল্লেখ করে মাহমুদুর রহমান মান্না বলেন আওয়ামী লীগ বলেছিল বিএনপি কি আন্দোলন করতে জানে মানুষ আসে এখন কি দেখেন খালি মানুষ আর মানুষ লঞ্চ বন্ধ করে দেয় রেল বন্ধ করে দেয় সব কিছু বন্ধ করে দেয় কিন্তু মানুষের আশা বন্ধ হয় না এগুলো একটা অভ্যুত্থানের মতো মানুষ জেগেছে সেই তুলনায় সত্য কথা হলো আমরা জাগিনি নাগরিক ঐক্যের সভাপতি বলেন বিএনপির সমাবেশে মানুষের জ্বর দেখে আওয়ামী লীগ এখন সমাবেশ করার কথা বলছে আওয়ামী লীগ দুই একটা সমাবেশ করলেই তাদের মন খারাপ হয়ে যাবে কারণ মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে জেগেছে আওয়ামী লীগকে ছেড়ে দিয়েছে মানুষ বিদ্রোহ করছে মাহমুদুর রহমান মান্না বলেন আওয়ামী লীগের পতন এখন দিনের ব্যাপার এমন একটা সময় আসবে জনগণ নামবে দেশে অর্থনীতি খারাপ হবে সব কিছু মিলে সরকারের পালানোর পথ থাকবে না আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ শাহজাদা মিয়া বলেন আমি নিজে আওয়ামী লীগ করতে পারিনি এই আওয়ামী লীগ কী জিনিস আমার চেয়ে ভালো কেউ জানে না
আওয়ামী লীগ একটি বর্বর দল, মানবতাবোধ নাই এদের। আওয়ামী লীগ নেতারাই আওয়ামী লীগ করতে পারেনি, কারণ তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তাই বাকশাল গঠন করেছিল। এই বাকশালের কারণেই আওয়ামী লীগ ধ্বংস হয়ে গিয়েছিল। এদিকে ভোট কেন্দ্রে কুত্তা বিলিয়ে দৌড়দৌড়ি চান না, বলেছেন নূর। 2014 ও 2018 সালের সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে কুকুর বিড়ালের দৌড়াদৌড়ি ছিল বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর। ভোটের এমন পরিবেশ আর দেখতে চান না বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, নতুন দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের দেওয়া তিনটি শর্তই জটিল কাজ। গণ অধিকার সেটি উত্তরণ করেছে, একটি দল নিবন্ধন পেলে সেটা হবে গণ অধিকার পরিষদ। নুরুল হক নূর বলেন, নির্বাচন কমিশনের প্রতি যে আস্থার সংকট রয়েছে, বর্তমান প্রেক্ষাপটে ভোট নিয়ে জনমনে যে একটা সংকট রয়েছে, সেই সংকট উত্তরণের জন্য নির্বাচন কমিশন কাজ করবে। নতুন আবেদনকারী দলগুলোকে যথাযথ প্রক্রিয়ায় নিবন্ধন দিয়ে আগামীতে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য তারা এগিয়ে যাবে। নিবন্ধন পেলে এই সরকার ও ইসির অধীনে নির্বাচনে আসবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথমত আমাদের কাছে আসলে নির্বাচন কমিশনের চেয়ে নির্বাচনকালীন সরকারটা গুরুত্বপূর্ণ। প্রথমত আমাদের কাছে আসলে নির্বাচন কমিশনের চেয়ে নির্বাচনকালীন সরকারটা গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি গত 2014 সাল এবং 2018 সালে দলীয় সরকারের অধীনে দুটি বিতর্কিত নির্বাচন হয়েছে, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই। ভোট কেন্দ্রে কুত্তা বিলাই ছাগল দৌড়াদৌড়ি করেছে, কাজে এই কুত্তা বিলাই ছাগল দৌড়াদৌড়ি করবে এরকম ভোটকেন্দ্র এবং ভোটের পরিবেশ আমরা চাই না। কোটা বিরোধী আন্দোলনের এই নেতা বলেন, জনগণ যেন স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোট দিতে পারে সেই ধরনের একটি উৎসবমুখর ভোট এবং নির্বাচনের পরিবেশ আমরা চাই। তার জন্য অবশ্যই আমরা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি জানিয়েছি এবং বিরোধী দলগুলো কিন্তু ইতিমধ্যে সেই দাবি নিয়ে রাজপথে আন্দোলন গড়ে তুলছে। দলীয় সরকারের অধীনে আমরা নির্বাচনে যাচ্ছি না এবং যাব না। বর্তমান নির্বাচন কমিশনে আমরা সেটা বলেছি। তাদের নিয়ে আমাদের খুব একটা কনসার্ন নেই, নির্বাচনকালীন সরকার নিয়েই হচ্ছে আমাদের প্রধান বিষয়। নিবন্ধন না পেলে কোনো জোটে অংশ নেবেন কে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা মনে করি 14-18 সালের বিনা ভোটের এবং ভোট ডাকাতির নির্বাচন এদেশে ভবিষ্যতে আর হবে না। আগামীতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হলেই অবশ্যই আমরা নিবন্ধন পাব, আর যদি নিবন্ধন থেকে বঞ্চিত করা হয় সেটা আমাদের সঙ্গে অন্যায় করা হবে। অন্যায়ের প্রতিবাদের জন্যই তরুণের উত্থান এবং এই রাজনৈতিক দলের জন্ম। কাজেই প্রতিবাদের মধ্য দিয়েই আমাদের সে অধিকার অর্জন করব। আর নির্বাচনের প্রশ্নের এখন পর্যন্ত জোটের বিষয় নিয়ে ভাবছি না। রাজনীতিতে সুষ্ঠু নির্বাচনের সংকট রয়েছে, নেতৃত্বের একটি আস্থাহীনতা রয়েছে, যে কারণে আজকে নতুন নতুন দলের উত্থান হচ্ছে। কিন্তু এই বর্তমান সরকারকে হটিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অপরাপর বিরোধী দলের সঙ্গে যোগপদ আন্দোলন করব, রাজপথে থাকব, কিন্তু নির্বাচনকালীন বিষয় নিয়ে আমরা হয়তো দলের একক সিদ্ধান্তে থাকব। নিবন্ধনের বিষয়ে তিনি বলেন, 2021 সালের 26 অক্টোবর গণ অধিকার পরিষদ আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক কার্যক্রম শুরু করে। 18 সালের কোটা আন্দোলনের মধ্য দিয়ে তরুণদের সম্পৃক্ত করে এই দলের সূত্রপাত। আমাদের 6টি অঙ্গ ও সহযোগী সংগঠন রয়েছে, এছাড়া জেলা উপজেলায় যতগুলো কমিটি দরকার তাও আমাদের আছে।